কানপুর টেস্টে কঠিন চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ। দিনের শেষ ভাগে দ্বিতীয় ইনিংসের ব্যাটিংয়ে নেমে সুবিধা করতে পারেননি টাইগাররা। ওপেনার জাকির হাসান পড়েন অশ্বিনের LBW-র ফাঁদে, রিভিউর সাথে সাথে হারিয়ে ফেলেন নিজের উইকেটটাও। নাইট ওয়াচম্যান হিসেবে হাসান মাহমুদকে ঘিরে পরিকল্পনা, তবে অশ্বিনের সামনে সেই পরিকল্পনাও যায় ভেস্তে। উইকেট হারিয়ে ফেলেন টাইগারদের নাইট ওয়াচম্যান। চতুর্থ দিন শেষে ভারতের চেয়ে বেশ পিছিয়ে বাংলাদেশ। এর আগে সাকিব মিরাজের বোলিং কারিশ্মায় কিছুটা হলেও ভারতকে আটকে রাখা যায়। টেস্ট ক্যারিয়ারের সম্ভাব্য শেষ ম্যাচেও বল হাতে জ্বলে উঠলেন সাকিব আল হাসান। টাইগার অলরাউন্ডারকে সীমানার ওপারে পাঠাতে গিয়ে প্রথমে উইকেট হারিয়ে ফেলেন শুভমন গিল। হাসান মাহমুদের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন তিনি। এরপর একই দশা আরেক ব্যাটার ঋষভ পান্থেরও। সাকিবের বোলিংয়ে পান্থ ধরা পড়েন হাসানের হাতে। দ্রুততম সময়ের মধ্যে জোড়া উইকেট তুলে ভারতীয়দের রানের চাকার গতি খানিকটা কমিয়ে দেন এই অলরাউন্ডার। এর আগে এদিন সাকিব যখন প্রথমবারের মতো বোলিংয়ে আসেন, তখন ধারাভাষ্যকার তামিম ইকবাল তাকে ভাষান প্রশংসার জোয়ারে। সাকিব প্রসঙ্গে তামিম বলেন, এটা তার শেষ ম্যাচ হতে পারে, তবে কি দারুণ একজন অ্যাম্বাসেডর সে ছিল বাংলাদেশ ক্রিকেটের জন্য। বছরের পর বছর ধরে সে বাংলাদেশ ক্রিকেটের জন্য অনেক করেছে, যেখানে খেলেছে সেখানেই পারফর্ম করেছে। টেস্ট, ওয়ান ডে, টি টোয়েন্টি, ফ্রাঞ্চাইজি ক্রিকেট যেখানে খেলুক না কেন সে পারফর্ম করে গেছে। কি দারুণ একজন অ্যাম্বাসেডর ছিল সে এবং কি দারুণ একজন প্লেয়ার। এদিকে বিরাট কোহলির সহজ রান আউটের সুযোগ মিস করেন খালেদ আহমেদ। যদিও সাকিবের সামনে টিকতে পারেননি এই ব্যাটার, পান্থ গিলের পর কোহলির উইকেটটাও তুলে নেন সাকিব। সময়ের সেরা ব্যাটারের উইকেট তুলে খানিকটা নাচের তালে উদযাপন টাইগার অলরাউন্ডারের। মিরাজ তুলে নেন জাদেজা রাহুল আকাশদীপদের উইকেট, পূরণ করেন নিজের উইকেটের হালি। আর তার আগে অশ্বিনকে ফিরিয়ে সাকিব পূরণ করেন ব্যক্তিগত উইকেটের হালি। নয় উইকেট হারিয়ে 52 রানের লিডে ইনিংস ঘোষণা করেন রোহিত শর্মা।